আমরা আজ যাচ্ছি রাতারগুলে এটা সিলেটে অবস্থিত তবে আমরা জাফলং থেকে যাচ্ছি সচরাচর সবাই সিলেট থেকেই যায় যেহেতু আমরা জাফলংয়ে আসি তাই এখান থেকে নদীপথেই যাচ্ছি একদম রাতারগুল পর্যন্ত আমরা নৌকা ভাড়া করেছি যেটা ইঞ্জিন চালিত আর ওখান থেকে আপনার ওখানে যে মেন পয়েন্টটা আছে ওখান থেকে আবার ছোট ডিঙ্গি নৌকা নিয়ে তারপরে যেতে হবে ওখানে একটা নৌকায় চার থেকে পাঁচজন হয় আর এই হচ্ছে আমাদের গ্রুপ আমরা এই গ্রুপ যাচ্ছি ওখানে মোটামুটি একটা বড়ই গ্রুপ আমাদের চারটা নৌকা লেগেছিলো তিনজন চারজন করে আসলে ওখানে চারজনের বেশি এক নৌকায় উঠতে দেয় না ডুবে যাওয়ার একটা রিস্ক থাকে তারপরও আমরা উঠেছিলাম এক নৌকায় পাঁচজন কারণ আমাদের গ্রুপের মানে কাউকে আমরা ছাড়তে চাচ্ছিলাম না খুব সাবধানে গেলাম আর এই তো যাচ্ছি এখনও তো দেখতে থাকেন আমরা ছোট নৌকা নিয়ে এই তো ঢুকে পড়লাম রাতারগুলোর ভিতরে আর এখানে আমাদের এক একটা নৌকা সাতশো করে নিয়েছিল এটা অবশ্য সিজনের উপরে নির্ভর করে এটা উঠানামা করে দাম আর প্রত্যেক জনের জন্য মানে এক একজন মানুষের জন্য সত্তর টাকা করে এটা চার্জ কাটে তারা তো আমরা এই তো ভিতরে চলে আসলাম আর আমাদের নৌকা হচ্ছে এইটা আমরা এই কয়জন মানুষ উঠেছিলাম তাও অনেক রাগারাগি মানে অনেক তর্ক বিতর্কর পরে আমাদেরকে উঠতে দিয়েছিল এখানে এতজন মানুষ এক নৌকায় আসলে উঠতে দেয় না তারপর আমরা চেষ্টা করছিলাম যে যেন সবাই এক নৌকায় যেতে পারি তারপর আমাদের চারটা নৌকা লেগেছিলো পুরা গ্রুপের জন্য বাকি নৌকাগুলো আগেই চলে গেছে আর এই তো আমরা একটু মজা করতেছিলাম এখানে আর প্রচণ্ড রকমের গরম এই সময়টায় তাই আপনাদের জন্য সাজেস্ট থাকবে আমার অবশ্যই ছাতা নিয়ে আসবেন ছাতা ছাড়া জুন জুলাই আগস্টের দিকে আসবেন না কারণ যে কোনো সময় বৃষ্টি নামবে আবার মনে করেন বৃষ্টি না থাকলে প্রচুর গরম মানে গরমে আপনি অতিষ্ঠ হয়ে যাবেন যত যতক্ষণ পর্যন্ত গাছের নিচ পর্যন্ত যাওয়া হবে না আমরা গাছের নিচে যাওয়ার আগ পর্যন্ত মানে যার যার ছাতা ছিল কোনো রকমে ছাতার নিচে ছিলাম আর এই তো যাওয়ার পথটা এরকম যেহেতু ডিঙ্গি নৌকা আর আপনাকে ওই বৈঠা দিয়ে যেতে হবে মানে বাইতে হবে তাই খুব আস্তে আস্তে নৌকা চলে এই জন্য একটু গরমটা বেশি লাগে তবে এই যে দুই পাশে গাছ দেখতে পাচ্ছেন যখনই গাছ চলে আসে তখনই মনটায় শান্তি লাগে আর এই তো একটা কাপেল যাচ্ছে সামনে ওনাদের হয়তো খুব নতুনই বিয়ে হয়েছে তো ওনারা দুইটা বৈঠা পাওয়াতে মানে খুব খুশি দ্রুত চলে যেতে পারতেছিল আর আমাদের ছিল না তার জন্য আমরা ধীরে সুস্থে আস্তে আস্তে যাচ্ছিলাম পরে অবশ্য আমরা একটা বৈঠা পেয়েছিলাম একে মাছির কাছ থেকে উনি আমাদেরকে দিল আমাদের কষ্ট দেখে যে আমাদের নৌকাতে একে একে তো হচ্ছে মানুষ অনেক বেশি তার উপরে যাচ্ছি অনেক স্লো এই পরিবেশটা এরকম দেখতেই পাচ্ছেন আশেপাশে গাছ দিয়ে ভরা এবং মানে খুবই নিরিবিলি শান্ত একটা পরিবেশ বলা যাবে না কারণ এখানে অনেক নৌকা ভিতরে ঢুকছে এবং সবাই চিল্লাচিল্লি করতেছে ওই যে সামনেই দেখেন দেখতে পাচ্ছেন যে ভিতরে মানে কত নৌকা ওই ভিতরটাতে অনেকগুলো নৌকা ওইখানে এবং তারা সবাই গাছে উঠতেছিল ওইটা অবশ্য ফেরার পথে আমরা মাত্র যাচ্ছি তাই আমরা অন্য রাস্তা দিয়ে যাব এরপরে ফেরার পথে হচ্ছে আমরা ওই দিক দিয়ে আসবো তো ওইখানে আসার সময় আমরা গাছে উঠছিলাম মানে নৌকা থেকে একদম কাছাকাছি একটা বড় গাছ ছিল ওইটাতে আর এই যে ট্যুরিস্ট স্পটগুলার দেখেন ওই যে উপরে সাইনবোর্ড লাগানো আছে এইগুলো সাইড ছাড়া আসলে যাওয়াটা রিস্ক কারণ অন্যদিকে আপনার একটু ভয়ের বিষয় আছে বানর থাকে সাপ থাকতে পারে তো বিপজ্জনক একটু বিষয় থাকে এই জন্য এই ধরনের সাইনবোর্ডগুলো যেদিকে আছে ওই দিক দিয়েই সচরাচর নিয়ে যায় মাঝিরা অন্যদিকে আর যায় না তবে অনেকে সাহস করে ভিতরের দিকে ঢোকে আমাদের এত সাহস ছিল না ভাই আমরা এই জন্য আর ওইদিকে যাই নাই আমরা যেভাবে হচ্ছে ট্যুরিস্টদের জন্য মানে রাস্তা করে দিচ্ছে নদীপথের আমরা ওই দিক দিয়েই গেছি এরপরে আমরা এখান থেকে গিয়েছিলাম হচ্ছে ওয়াচ টাওয়ারে ওয়াচ টাওয়ারের অনেক ভিডিও আমি দেখছিলাম এর আগে যে ওখান থেকে লাভ দিয়ে গোসল করে তা আমরা ওই চিন্তা করেই ওই যাচ্ছিলাম তো এখন আমরা ওয়াচ টাওয়ারের দিকেই যাচ্ছি এই সামনে হচ্ছে ওয়াচ টাওয়ার সেখানে আমাদের বাকি গ্রুপগুলো আর নৌকাগুলো ওখানেই আছে। তো ওনারা আমাদেরকে বললো ফোন দিয়ে যে এখানে আসার জন্য এই যে দেখতে পাচ্ছেন সামনে ওয়াচ টাওয়ার এটার উপর থেকে কিন্তু অনেক ভিডিও করা আছে ছবি সুন্দর আসে ভিডিও সুন্দর আসে তো আমরা যখন ওখানে গেলাম দেখলাম কেউই আপনার টাওয়ারে উঠতেছে না পরে জানতে পারলাম এটা আপাতত বন্ধ কারণ হচ্ছে ঝুঁকিপূর্ণ ওয়াল একটু নরবরে হয়ে গেছে তে উঠলে নাকি এখানে ঝুঁকি থাকবে তাই সবাই আমরা নিচে থেকে একটু মানে সময় কাটিয়ে তারপরে আবার ফেরত চলে আসলাম যেহেতু ওখানে মানে ইয়ে করে বাধা মানে বন্ধ করা তো ওখানে কোনোভাবেই ঢোকা সম্ভব না তাই আমরা আবার ফেরত চলে আসলাম গাছটা এই গাছটাতেই আমরা উঠছিলাম কিন্তু ভিডিও করা হয়নি তখন তাই দেখাতে পারলাম না তবে একটা ছবি দিয়ে দিব ছবিতে দেখতে পারবেন আমরা গাছে উঠছিলাম আর এই তো ওনারা সবাই দেখেন যে যার মতো নৌকা নিয়ে আশেপাশের গাছে উঠতেছিল তা আমাদের রাতারগুল গুল এখানে ঘোরাঘুরি শেষ আমরা ফেরত চলে যাচ্ছি এখন আমাদের সময় শেষ আর সবচেয়ে মজার বিষয় দেখেন এটা নদী পার হচ্ছে হাজার হাজার গরু গরুগুলো নদী পার হচ্ছে এপার থেকে এই যে সামনে দেখতে পাচ্ছেন অনেক গরু এই সামনে দেখেন সিরিয়ালে অনেক গরু ছিল এখানে যেগুলো এপার থেকে ওপারে যাচ্ছিলো তখন আমাদের নৌকাটা অনেক স্লো করে দিছিল তো শেষ দৃশ্যটা আমার কাছে অনেক ভালো লাগছে সম্পূর্ণ বিষয়টা অনেক ভালো লাগছে পুরো ঘোরাঘুরিটা ভালো লাগছে আমি মানে যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করছি তা আপনারা সবাই ভালো থাকবেন আর এই জায়গায় ঘুরতে আসবেন